আসছে বিস্তারিত খবরে। স্কুলের ছাদ ও ফুলবাগান থেকে দুটি সকেট বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ থানার ডাঙ্গাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে। শুক্রবার সকালে স্কুলের কর্মচারীরা পরিষ্কারের কাজ করার সময় সকেট বোমাগুলি দেখতে পায়। খবর দেওয়া হলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। স্কুলের মধ্যে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শুক্রবার সকালে মুর্শিদাবাদ থানার ডাঙ্গাপাড়া অঞ্চলের হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে স্কুলের ছাদ ও ফুলবাগান থেকে সকেট বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা যায়, স্কুলের 75তম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠান থাকায় স্কুল পরিষ্কারের কাজ চলছিল। স্কুলের কর্মচারীরা বাগান পরিষ্কার করার সময় একটি সকেট বোমা দেখতে পায়। গোটা স্কুলে তল্লাশি চালিয়ে ছাদ থেকে উদ্ধার হয় আরও একটি সকেট বোমা। শুধু তাই নয়, স্কুলের দেওয়ালে বেশ কিছু কাগজে লেখা পোস্টারও দেখা যায়। তাতে লেখা রয়েছে, স্কুলের প্রতিষ্ঠা দিবসের দিন অশান্তি হলে নাগরিক সমাজ ছেড়ে কথা বলবে না। সেই সঙ্গে স্কুলের তহবিলের টাকা তছরূপের অভিযোগও লেখা রয়েছে এইসব পোস্টারে। খবর পাওয়া মাত্র স্কুলের শিক্ষকরা এসে মুর্শিদাবাদ থানায় খবর দেয়। মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হলে বোম স্কোয়াড টিম বোমাগুলি স্কুল থেকে দূরে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এদিন স্কুল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে স্কুলের মধ্যে বোমা মজুত রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ডেলি স্কুলে লেবার থাকে পরিষ্কার করার জন্য, কারণ সামনে আমাদের একটা অনুষ্ঠান স্কুলে। তাই লেবাররা আমাকে বললো, দাদা একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি স্কুলে আসুন। কারণ কী ঘটনা বল, আমি তো পরে যাই না, একটা ছবি তুলতে হবে। মানে স্কুলে এখন কীসের ছবি তুলতে হবে, বারবার বলাতে বললো যে বোম আছে। তাই বললো, আমি শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসলাম। এসে তারপর দেখলাম যে হ্যাঁ, আমাদের স্কুলের যে ফুলবাগান, ফুলবাগানের মধ্যে একটা বোমা পড়ে আছে। ওটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে ছবি করি এবং সবাইকে জানাই। জানানোর পর সবাই তখন আসলো, এসে দেখলো ব্যাপারটা যে বোমা আছে। তারপর প্রশাসন আসলো, আসার পর বললো যে উপরে চেক করার জন্য। আমাদের সঙ্গে গিয়ে চেক করে দেখলাম ছাদের উপরেও একটা আছে। সেটা রাতের অন্ধকারে কারা ফেলেছে সেটা তো আইডিয়া করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। না, সেটাও বোঝা যাচ্ছে না, কারণ এটা স্কুল প্রতিষ্ঠান। স্কুল প্রতিষ্ঠানে তো কারোর রাগ বাই করার কথা না, কিন্তু তাও কেন হলো সেটা বোঝা যাচ্ছে না। স্কুলের মধ্যে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলের ছাত্রছাত্রী এলাকাবাসীদের মধ্যে। আমরা যেরকম স্কুল আছে সেরকম আজকে স্কুল এলাম। তো স্কুলে ঢুকে শুনছি স্যাররা বলছে যে কি স্কুলে নাকি বোমার ফেলা হয়েছিল। আর স্কুলটা আমরা যে স্কুলে পড়ি সেটা হচ্ছে হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ স্কুল। তো এটা জানার পর অনেকেই ছাত্রছাত্রীরা দৌড়িয়ে পালিয়ে গেছে। তারপর স্যাররা বললো যে মিড টেবিল খাওয়ার পর, এই 5-8 মিড টেবিল খাওয়ার পর চলে যাবে। তো আমরা খুবই আতঙ্কিত হয়েছি, এলাকার মানুষও আতঙ্কিত হয়েছে যে স্কুল প্রতিষ্ঠানে এসবগুলো ফেলাটা তার খুবই করা হয়েছে। তারপর আমাদের এখানে 3 দিন অনুষ্ঠান হবে, 5-6-7 মার্চ সেই স্টেজ করা হচ্ছে, প্যান্ডেলটাও করা হচ্ছে। আমরা হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠ স্কুলে পড়ি, এই অনুষ্ঠানে সবাই বোমা ফেলেছে, তাই স্যাররা স্কুলে ঢুকতে দেয়নি, মিড ডে মিল খেয়ে বাড়ি থেকে বাড়ি চলে যেতে বলেছে। সবাই ভয়ে চলে গেছে, স্যাররা ঢুকতে দেয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে বোমা এই প্রথমবার ঘটেছে, এটা সবাই আতঙ্কিত আছে। মুর্শিদাবাদ থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে নিয়ে গেছে। বিকেআর পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল সর্দার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।